আমাদের মনে এই প্রশ্নটা প্রায় জাগতে পারে যে ইউএসএ কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা ঝামেলাতে বা প্রত্যেকটা ইস্যুতে নিজেরা ইন্টারফেয়ার করে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের আমরা যদি কয়েকটা ইস্যু দেখি, যেমন যদি আমি প্রথমে বলি সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড, তারপরে যদি বলে থাকি ইরান আর কুর্দিস্তানের সমস্যা, ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যকার যে সমস্যা, সৌদি এবং ইয়েমেনের মধ্যকার যে সমস্যা, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে ইউএসএর ইন্টারফিয়ারেন্স ছিল। এখন ইউএসএর সেখানে কী স্বার্থ এবং ইউএসএ সেখানে কেন প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের নাকটাকে গলাতে চায়, এটা হচ্ছে আমাদের আজকের পড়ার বিষয়। এবং যেটার সাথে আমাদের এই ডক্ট্রিনটা, অর্থাৎ আইজেনহাওয়ার ডক্ট্রিন, এই ডক্ট্রিনটার আমরা মিল পাব, যেটার জন্যই মূলত ইউএসএ প্রায় ওয়ার্ল্ড পলিটিক্সে নিজেদের প্রায় ইনভলভ করে রাখে প্রতিটা ক্ষেত্রে। আইজেনহাওয়ার তিনি ছিলেন একজন মার্কিন প্রেসিডেন্ট এবং উনিশশো ছাপ্পান্ন সালে তিনি একটি মতবাদ দেন, এই যে মতবাদটার নাম হচ্ছে আইজেনহাওয়ার ডক্ট্রিন। এবং এটাকে যদি আমরা এক কথায় লিখে রাখি যে আইজেনহাওয়ার ডক্ট্রিনটা আসলে কি, সেটা হচ্ছে ইউএসএ অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য নীতি। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট বলতে তো মার্কিন যুক্তরাষ্ট্রকেই বোঝাবে, অর্থাৎ তাদের মধ্যপ্রাচ্য নীতিটা। এখন এই যে মধ্যপ্রাচ্য নীতিটা আসলে কি, আচ্ছা আমি আগে বলি তারপর লিখাবো। আচ্ছা, মধ্যপ্রাচ্য নীতিটা হচ্ছে ইউএসএ তারা এটা ঘোষণা করে, অর্থাৎ আইজেনহাওয়ার তিনি ঘোষণা করে যে যদি কোনো দেশ মধ্যপ্রাচ্যের কোনো দেশে যদি আঘাত হানে, সেই আঘাতটা ইউএসএ নিজের বলেও মনে করে নেবে। দ্যাট মিন্স মধ্যপ্রাচ্যকে ইউএসএ নিজেদের শরীরেরই একটা অংশ মনে করেছে, যে সেই অংশটাতে যদি অন্য কেউ যদি অ্যাটাক করে সেক্ষেত্রে ইউএসএ নিজের প্রতি আক্রমণ বলে মনে করে এবং সেও সেই ব্যাপারে সেখানে হস্তক্ষেপ করবে, অর্থাৎ সেখানে যুদ্ধে জড়িয়ে যাবে। এটাই হচ্ছে আইজেনহাওয়ার ডক্ট্রিনের মূল মতবাদ। অর্থাৎ যদি আমরা লিখি যে ইউএসএ প্রেসিডেন্ট ঘোষণা দেন মধ্যপ্রাচ্যের কোনো দেশের প্রতি আঘাতকে ইউএসএ নিজেদের প্রতি আঘাত বলে মনে করবে। ওকে, আচ্ছা, এখন একটু আগে যে আমরা বললাম ইউএসএ কেন প্রায় প্রতিটা ক্ষেত্রে ওয়ার্ল্ড পলিটিক্সের প্রায় প্রতিটা ক্ষেত্রে নিজেদের ইনভলভ রাখে, এখানে প্রথম ব্যাপারটা হচ্ছে ইউএসএ আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছে যে মধ্যপ্রাচ্যে যদি কোনো ইনসিডেন্ট হয় সেক্ষেত্রে ইউএসএ যদি সেখানে কোনো রকমের অ্যাকশন না নেয় তাহলে তো এই আইজেনহাওয়ার ডক্ট্রিনটা একদম পুরো ভুল প্রমাণিত হবে। এই জন্য তাদের প্রায় এই মতবাদটাকে সমুন্নত রাখার জন্য, অর্থাৎ আমি যদি বলি যে দিস স্টেজ ইজ ফর মি, কালকে যদি এখানে অন্য কেউ এসে এই স্টেজটাতে আসে এবং আমি যদি কোনো রকমের অ্যাকশন না নিই তাহলে তো বলবে যে এই শুধু ভাব নেওয়ার জন্যই কথাটা বলেছে, তো আমার কথাটার দাম রাখার জন্য হলো আমাকে অ্যাকশন নিতে হবে। ইউএস অ্যাকচুয়ালি তাই করছে যে আইজেনহাওয়ার তিনি বলে গিয়েছিলেন যে মধ্যপ্রাচ্যের কোনো দেশের প্রতি আঘাত, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যদি কোনো ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে সেই আঘাতটা বা সেই ইস্যুটা ইউএসএ সমানভাবে নিজেদের বলেও নিবে। এখন যদি ইউএসএ কোনো অ্যাকশন না নেয় আলটিমেটলি তো ইউএসএর সেই কথার কোনো দাম থাকলো না আলটিমেটলি। এর জন্যই স্টিল নাও এখনও ইউএসএ মধ্যপ্রাচ্যের প্রায় সকল ইস্যুতে নিজেরা প্রায় সরব। আচ্ছা, এখন এই মধ্যপ্রাচ্য নীতিটা ঘোষণা করার পেছনে কারণটা কি? সাধারণত ইউএসএ তো নিজেদের স্বার্থ ছাড়া কোনো জায়গাতেই তারা যাবে না, অবশ্যই নিজেদের স্বার্থ থাকতে হবে, যদি ইভেন পৃথিবীতে প্রায় প্রত্যেকটি স্টেট নিজেদের স্বার্থের জন্যই কাজ করবে, এটা একদম চিরন্তন একটা সত্য একটা কথা। এখন ইউএসএ এখানে কেন মধ্যপ্রাচ্য নীতিটা তারা নিয়েছিল, অর্থাৎ এখানে তাদের স্বার্থটা কি? স্বার্থটা হচ্ছে এই মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার তিনিই একটা কথা বলেন, সেটা হচ্ছে যদি ইউএসএ মিলিটারি ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হয়, মিলিটারি ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে হয় টিকিয়ে
রাখতে হয় তাহলে হয় মধ্যপ্রাচ্যে যুদ্ধ যুদ্ধ থাকতে হবে নয়তো যুদ্ধাবস্থা বিরাজমান বিরাজমান থাকতে হবে বিরাজমান থাকতে হবে দ্যাট মিন্স ইউএসএ মিলিটারি ইন্ডাস্ট্রি অর্থাৎ পুরো পৃথিবীতে যে আর্মস ট্রেড হয়ে থাকে তার 36% আর্মস সাপ্লাই দিয়ে থাকে হচ্ছে ইউএসএ এবং মধ্যপ্রাচ্যের প্রায় 52% আর্মস সাপ্লাই দিয়ে থাকে হচ্ছে এই এই ইউএসএ এখন মধ্যপ্রাচ্যে যদি শান্তি প্রতিষ্ঠা একদম পরিপূর্ণভাবে হয়ে যায় যদি কোনো যুদ্ধাবস্থা বিরাজ না করে তাহলে ইউএসএ এত পরিমাণে আর্মস আসলে কার কাছে সেল করবে এখন এই আর্মসগুলো সেল করার জন্য অর্থাৎ মিলিটারি ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হলেও মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধাবস্থা বা যুদ্ধ থাকতে হবে এর জন্যই মূলত তারা এই নীতিটা গ্রহণ করে যে মধ্যপ্রাচ্যে যাতে একটা যুদ্ধাবস্থা বিরাজ করে যার ফলে মধ্যপ্রাচ্যে তারা আর্মস কিনবে ইউএসএর কাছ থেকে যদি আর্মস না কিনে মধ্যপ্রাচ্যের মিলিটারি ইন্ডাস্ট্রি এটা পুরোপুরি ধস নেমে যাবে এবং ইউএসএর একটা বড় একটা অর্থনীতির একটা শক্তি এই মিলিটারি ইন্ডাস্ট্রি যেটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে যার সাথে অনেক মানুষ ইনভলভ যারা যেটা হচ্ছে দেশের অর্থনীতির একটা বড় একটা মেরুদণ্ড সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এর জন্যই মূলত আইজেনহাওয়ার তিনি এই নীতিটা নিয়েছিলেন যাতে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধাবস্থা বিরাজ করে এবং আলটিমেটলি সেখান থেকে তারা কোনো কিছু অর্জন করতে পারে এর জন্যই আলটিমেটলি আমরা ইউএসএতে এখনও ইউএসএ আমরা এখনও দেখে থাকি মধ্যপ্রাচ্যে প্রায় প্রতিটা ইস্যুতে তারা নিজেরা সরব থাকে এবং তারা যে কোনো না কোনো অ্যাকশন নেওয়ার চেষ্টা করে থাকে তো আজ এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম